আর্থিক প্রতারণার অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে চাঁদপাড়া ফুলসরা গ্রামে। অভিযুক্ত মহিলাকে মারধর করা হয় বলে অভিযোগ। চাকরি দেওয়ার নাম করে আর্থিক প্রতারণার অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে। অভিযুক্ত মহিলাকে ঘরে আটকে মারধর করা হয় বলে অভিযোগ। পরে পুলিশ তাকে উদ্ধার করে। ঘটনাটি ঘটেছে গাইঘাটা ব্লকের চাঁদপাড়া ফুলসরা এলাকায়। এলাকার বাসিন্দা অর্চনা চিন্তাপত্রর অভিযোগ, ছেলেকে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে এলাকারই বাসিন্দা মায়া ঘোষ ধাপে ধাপে তার কাছ থেকে 3,65,000 টাকা নেন। মায়া ঘোষ তাকে জানিয়েছিলেন খাদ্য দপ্তরে চাকরি করিয়ে দেবেন তিনি। বেশ কিছুদিন হয়ে গেলেও চাকরি না হওয়ায় টাকা ফেরত চান অর্চনা দেবী। অভিযোগ, টাকা ফেরত চাইলে টাকা নেওয়ার কথা অস্বীকার করেন মায়া ঘোষ। অন্তত আমাদেরকে সময় নিক, টাকাটা দিয়ে দিক, গরিব মানুষ, উনিও গরিব মানুষ, ওনার কষ্টের টাকা, হ্যাঁ, যাতে উনি দিয়ে দেয়, উনি একবারে না পারুক আস্তে আস্তে দিয়ে দেয়, দিলে উনিও আমাদের এলাকার পরিচিত মানুষ, হ্যাঁ, উনিও অন্তত ভালো থাকুক, এরাও ভালো থাকুক। টাকা নিয়েছে ওর থেকে যে তোমার ছেলের আমি চাকরি দেব। এইবার ওর সঙ্গে ভালো সম্পর্ক, আসা যাওয়া খাওয়া দাওয়া সবসময় হতো, সবাই জানে। আজকে যার জন্য আমরা ওনার বাড়িতে গেছিলাম, উনি রাস্তায় ছিলেন, উনি দিদি চলো তুমি একটু বসো, বসে অন্তত একটা আলোচনায় আমরা আসি। উনি আসতে চায়নি, তখন আমরা ওনাকে যাই হোক কয়েকজন মিলেই আমরা ওনাকে নিয়ে আসি এখানে। নিয়ে এসে, হ্যাঁ, জোর করে বলতে হাত ধরে উনিও এসছে এইভাবেই, হ্যাঁ, উনি আসতে চায়নি, ইচ্ছার বিরুদ্ধেই নিয়ে এসছি আমরা। বুধবার তাকে বাড়ি থেকে ধরে এনে অর্চনা চিন্তাপত্রের বাড়িতে আটকে রাখা হয়। অর্চনা দেবী বলেন, আমার বাড়িতে ওই মহিলার যাতায়াত ছিল, তাকে দিদির মতো দেখতাম। আমার ছেলেকে খাদ্য দপ্তরে চাকরি করে দেবার নাম করে টাকা নিয়ে এখনো চাকরি দেয়নি, আবার টাকা নেওয়ার কথাও অস্বীকার করছে। 4-5 বছর ধরে আমার সে আমার বাড়ি আসে, খায় দায়, মানে নিজের মতো, এখন নিজের দিদির মতো মতো, মানে ধর্মগুণ বলেছে, ঠিক আছে, তারপরে আসতো যত খাতো, ভালো একটা সম্পর্ক হয়েছে। আবার বললো কি তোর ছেলে বিকার, তাই তোর ছেলে আমি একটা চাকরি দিয়ে দেবো, হ্যাঁ। তারপরে আমার ছেলে বিকার, মানে বিয়ে পাশ করেছে, এখনও চাকরি বাকরি হয়নি। তা আমি বললাম কেউ যদি পারেন তাহলে এটা দেন, বলে আমার ছেলে চাকরি দিছে, আমার মেয়ের চাকরি দিছি, আমার ভাই দেখছি আমার ভাইয়ের বাড়ি পাঁচজন মানুষ পাঁচটাই চাকরি করে, হ্যাঁ, তা তোর ছেলেরও চাকরি দিয়ে দেবো। তাই তুই আমার আগে তো পয়সা দিতে হয়, তারপরে তো চাকরি হয়, আমার তো পয়সা ছাড়া টাকা ছাড়া চাকরি হয় না। তো আমার আমি সরল বিশ্বাসে ওনার বিশ্বাস করে টাকা দিয়েছিলাম, আর এখন বলছে কি আমি টাকা নিই না। 3,65,000 টাকা মোট। কি চাকরি দেবে? ফুডের চাকরি, ফুড সাপ্লাই, হ্যাঁ, ফুড সাপ্লাই। কাকে ফুড দেবে? আমার ছেলে রে চাকরি দেবে। হুম, কি নাম আপনার? আমার ছেলের নাম সৌরভ চিন্তাপত্র। যদিও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন মায়া ঘোষ। তিনি বলেন, আমি কোনো টাকা নিইনি, আমাকে মিথ্যা দোষে ফাঁসানো হচ্ছে। পাশাপাশি তার আরো অভিযোগ, আটকে রেখে মারধর করা হয়েছে। যে তুমি টাকা নিয়েছো স্বীকার করো। আমি বলো আমি ওনার কাছ থেকে কোনো টাকা নেইনি, এবং এই সই দরকার হলে টেস্ট করুক, যদি প্রমাণ হয় তখন আমি ব্যবস্থা করব। দু, আমি আদৌ টাকা নেইনি। না, আমি কোনো চাকরির জন্য টাকা নেইনি, ওর কাছ থেকে কোনো টাকা পয়সা নেইনি। তারপরে এনে আমার এখানে ফেলে প্রচুর মারধর করেছে। একটা ছেলে আমার বুকে লাথি মেরেছে আমার হাজব্যান্ডের সামনে, তখন উনি খেপে গেছে, কেন মারধর করা হচ্ছে, চক্রান্ত করা হচ্ছে টোটাল। এ বিষয়ে গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি গোবিন্দ দাস বলেন, আমি শুনেছি মায়া ঘোষ চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছে, আমি চাই পুলিশ বিষয়টি তদন্ত করে অর্চনা দেবীর টাকা ফিরিয়ে দিক। ঘটনার তদন্ত শুরু হয়েছে। আর টাকা নিয়েছে ফুলসরা মোড়ের বাড়ি যারা ওদের থেকে, এবং বিভিন্নভাবে টাকাও নিয়েছে মায়া ঘোষ। ওর স্বামীর নাম রামগোপাল ঘোষ, আমার পরিচিত, ও আমিও বিভিন্নভাবে লোক মারফত ওকে বলেছিলাম, তুমি যেহেতু গরিব মানুষ হলো ওদের টাকা তুমি দিয়ে দাও। ও সামর্থ্য আছে, ছেলে চাকরি করে, মেয়ে প্রতিষ্ঠিত, মেয়েও চাকরি করে, স্বামী অত্যন্ত গোবাচারা টাইপ সজ্জন। ওর স্বামী রিকোয়েস্ট করাতে স্বামীকে মারধর দিয়েছে, স্বামীর বিরুদ্ধে কেসও করেছে। বাধ্য পুলিশকে আমি বলেছি আইনগত ব্যবস্থা যদি নিতে পারেন, নিয়ে ওদের টাকাটা আদায় করে দিন, মরা গরিব মানুষ। এবং যে মেয়েটি টাকা পাবে, এই মেয়ে একটি আরও অনেক আছে, ও স্বনির্ভর গোষ্ঠী করে সেই গ্রুপের টাকা তুলে মেয়েটাকে দিয়েছে মায়া ঘোষ। মানে কোথায় চাকরি দেবে বলে কি বলেছিল? ফুড অ্যান্ড সাপ্লাই, গরিব মানুষ টাকা পয়সা সংগ্রহ করে দিয়েছে 3,65,000 টাকা এরকম হবে। এবং গতকাল আমার কাছে কপিল এসেছিল, কপিল বিশ্বাস মানুষ দাদা, কপিল হচ্ছে সেল ট্যাক্সের রিটায়ার্ড অফিসার। ওর এক ভাই বিবেক বিশ্বাস ও কেশব বিদ্যুতে টিআইসি ছিল, অর্থাৎ সম্ভ্রান্ত পরিবার, ওদের পরিবার পরিজনকে আমি চিনি, রেপুটেড। কিন্তু এই মেয়েটি যে কেন এমন এটা বুঝতে পারে, তার সামর্থ্য আছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, গাইঘাটা। নাইস এডুকেশন, কমলপৈত প্রতিষ্ঠিত নাইস এডুকেশন, প্রাইমারি ও এসএসসি টেটের শেষ কথা।